কর্ণাটকের নির্বাচনের ফলাফলের পিছতে যোরহাট জেলা প্রশাসনের আজব কাণ্ড। ভূপেন বরাই যোরহাটের আবর্ত ভবনত থাকা সময়সাত সাংবাদিকক ভাষ্য লওয়াত আরোপ করলে নিষেধাজ্ঞা। কর্ণাটকত কংগ্রেসের বিজয় যাত্রা, অসমত উরুলি পুঙা কংগ্রেস শিবির, আশঙ্কিত নাকি শাসকীয় পক্ষ? যোরহাট আবর্ত ভবনত APCCর সভাপতি ভূপেন বরাক সাক্ষাতত বাধা যোরহাট প্রশাসনের প্রতিক্রিয়াত সরব ভূপেন বরা। এই মুখ্যমন্ত্রীর নিজের ব্যবসায় পয়সায় বনোয়া সাকেট হাউস নয়, এই আমার সকলোরে ট্যাক্সর পয়সায় বনোয়া, এই রাজহা সম্পত্তি, এই রাজতন্ত্র নয়, এই গণতন্ত্র। দেওবারে যোরহাটলে অহা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাই কিছু সময়ের বাবে কটাইছিল যোরহাট আবর্ত ভবন। সেই সময় সাংবাদিকসকলক সম্বোধন করব খোঁজাত প্রশাসনে বাধা দিয়ে, ইয়ার পিছতে ক্ষুণ্ণ হয়ে পড়ে ভূপেন বরা। মোকলে কণ্ঠরুদ্ধ করে পাব না, রাহুল গান্ধী ডাঙরিয়াকে চেষ্টা করেছিল সংসদের মজিয়ার পর উলিয়া দিবর কারণ উলিয়াই দিলে, কিন্তু কর্ণাটক দেখুন রাইজে আদরি ললে, 6.5 কোটি মানুষ আজি বিজেপিক কোট থলে। কর্ণাটক বিধানসভা নির্বাচনত কংগ্রেসের জয় দেখি এটা বিজেপির থরকাচুটি হেরা বলে প্রতিক্রিয়া ভূপেন বরা। অহংকার নিয়ন্ত্রণ করব কারণেতো আজি গোটেই দেশের রাইজে সংকল্প লৈছে। ইফালে রাজ্য সরকারের স্বেচ্ছাচারী শাসনক লৈ তীব্র সমালোচনা বিরোধী নেতাগুলির। সংবাদ মাধ্যমের প্রবেশের কারণে উপায়ুক্তর অনুমতি লওয়া কথাটো কো পাইলে, এইটা কি উপায়ুক্ত দরমহা পয়সায় বনোয়া ঘর নাকি? এই যোরহাটের DC দরমহা পয়সায় বনোয়া সাকেট হাউস নয় নয়, এই মুখ্যমন্ত্রীর নিজের ব্যবসায় পয়সায় বনোয়া সাকেট হাউস নয়। যোরহাটের গৌতম বরার সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। রাজনীতির রসায়ন।